नमस्कार आदाब, फिर से आपका स्वागत है एमको न्यूज़ हिंदी में। मैं शब्बीर, अभी मेरे संग में स्टेट के जनरल सेक्रेटरी टीएमसी के जनरल सेक्रेटरी गोरादा मेरे संग में मौजूद है। गोरादा भी जब से ये हेयरिंग चल रहा था, वर्चुअल हेयरिंग, गोरादा भी ऊपर में मौजूद थे। आइए मैं गोरादा से इस पूरे हेयरिंग के बारे में, कोर्ट के अंदर में जहाँ ये वर्चुअल हेयरिंग चल रहा था, गोरादा कोर्ट के अंदर में वर्चुअल जेल में वो भी थे, तो मैं गोरादा से कुछ सवाल और पूरी स्पष्ट जानकारी लेनी। गोरादा, आप मुझे ये बताएं कि ऊपर जो हेयरिंग चल रहा है, क्या लग रहा है कि कहाँ तक का हेयरिंग? एक्चुअली क्या है ना, जो আমি বাংলায় বলি, হ্যাঁ বাংলা তো বলবো না, আমি যেটা কোর্ট চলার আগে থেকে নিয়ে কোর্টের এক নম্বর কোর্টে আমি ছিলাম হাইকোর্টে, যা দেখলাম যে যেভাবে আমাদের জজ সাহেবকে আমাদের উকিল বুঝিয়ে যাচ্ছে সুন্দরভাবে, যা লিগাল সেটাই বুঝিয়েছে, কিন্তু সিবিআইয়ের যে উকিল আছে ওরা মানতে চাইছে না। ওরা চাইছে আমরা যেটা করবো সেটাই ফাইনাল। আমার জজ সাহেব লাস্ট একটা কথা বলেছে, সরি আমার উকিলের লাস্ট কথা বলেছে যে সঞ্জয় দত্ত সালমান খান তারা রাস্তায় পথচারীকে অ্যাক্সিডেন্ট করেছিল, বন্দুক পশু পাখিকে মেরে তারা কেস খেয়েছিল, সে আসামি তো এরা না, তাহলে এরা কী অপরাধী? আমার প্রত্যেক গ্রাউন্ডে প্রুফগুলো দিচ্ছি, আমাদের বেলের জায়গা সেখানে ফের আজকে সিবিআইয়ের উকিল কী করছে, নেক্সট ডেট নিয়ে নিল। আমাদের জজ সাহেব, হাইকোর্টের জজ সাহেব একটা বুঝে নিয়েছে যে কেসটা ঠিক না, সেই জন্য আজকে নেক্সট ডেট দিয়ে দিয়েছে। আমি আরও কিছু কথা মেন বলি আপনাদের, বলুন না। ফার্স্ট দিন সকাল 7টায় আমাদের যে চারটে মন্ত্রী, দুটো মন্ত্রী, দুটো বিধায়কের বাড়িতে যে সিবিআই হঠাৎ অ্যাটাক করলো একদম ফার্স্ট মর্নিংয়ে সকাল 8টার সময়, অ্যাকচুয়ালি আমাদের কোনো এমপি এমএলএ মিনিস্টারকে অ্যারেস্ট করার আগে আমাদের অ্যাসেম্বলির স্পিকারকে নোটিশ জানানো হয়, প্লাস প্রত্যেককে নোটিশ করানো হবে, উইদাউট নোটিশ, উইদাউট ফোন, কোনো কিছুই না, সব কিছু ভাইলেট করে নিজের ইচ্ছা মতনভাবে আমাদের গগনার উনি নিজের আগের দিনে সই করে পাঠিয়ে দিল, দিয়ে আমাদের মর্নিংয়ে গিয়ে সবাইকে বাড়ি থেকে বিদ্যুৎ করে তুলে নিয়ে চলে এলো। আমাদের রাজ্যে মানুষ কিন্তু, আমাদের মুখ্যমন্ত্রী একটাই বলেছে যে আমরা জেলায় জেলায় উত্তপ্ত হতে দেব না, আইন আইনের রাস্তায় যাবে। আমাদের মেয়র সাহেব, আমার নতুন পরিবহন মন্ত্রী ববি হাকিম সাহেব একটাই বলেছে যে আইনের পথে আমি যাব, কেউ কোনো অশান্তি ঝামেলার দিকে যাবে না। আমরা কেউ অশান্তি ঝামেলা করিনি, আমরা সিবিআই দপ্তরে গিয়ে শুধু দাঁড়িয়ে দেখছিলাম যে ঘটনাটা কী। সেখানে সিবিআই দপ্তরের ওখানে একটা বাজে জিনিস কাজ করেছে কি কেন্দ্র বাহিনী, আমাদের লাঠি চার্জ করে, লাঠি চার্জ করে, এবং ওখানে বিজেপির কিছু ছেলেপুলে ছিল যারা এপার থেকে ইট পাটকেল ছড়ে, আমাদের টিএমসির কোনো ছেলেপুলে ইট পাটকেল ছড়ে না। আমরা চেয়েছি সিএম ভিতরে আছে, আমরা কোনো অশান্তি চাই না, ওরা বারংবার চাইছে অশান্তি করে আমাদের উপরে কেসটা খাওয়াবে, আমাদের মিনিস্টাররা যাতে না জামিন হয়। কিন্তু এইটা কি আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গলের গেটের নীতি, আমাদের রাজ্যপালের গেটের নীতি? আমি রাজ্যপালকে একটাই আবেদন করি, মানুষকে নিয়ে চলতে গেলে লিগালভাবে চলুন, লিগালভাবে করুন, আপনার একটা জায়গা আছে, আপনার একটা চেয়ার আছে, সেই চেয়ারের ভ্যালুটা আপনি রাখুন, এটা আমাদের কাছে, আমাদের আপনার কাছে আবেদন। প্লিজ এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করবে না। কোভিডের সময় মানুষ খুব দুর্যোগে ভুগছে, লকডাউন চলছে, মানুষ খেতে পাচ্ছে না, হাহাকার বেঁধে গেছে, তার মধ্যে আপনি আরও হাহাকার করিয়ে দিচ্ছেন। এটা আমরা একটাই শুধু রিকোয়েস্ট করছি, আমাদের রাজ্য যাতে সুষ্ঠুভাবে মানুষ বাঁচতে পারে, খেতে পারে, ডাল ভাত করে চলতে পারে, সে বন্দোবস্ত করুন। আর আমাদের রাজ্য মন্ত্রী যারা এখানে বিনা কারণে আজকে জেলের মধ্যে আছে, তো তাদের খুব অবস্থা শোচনীয়, তাদেরকে মুক্তির দাবিতে আমরা বারবারই আপনাদের কাছে আবেদন করছি, সেই আবেদনটাকে মঞ্জুর করার চেষ্টা করুন। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন দাদা কি স্টেট সেক্রেটারি গোরাদা খুব ভালো ভালো কথাটা আমাদের চ্যানেলের মাধ্যমে জানানো, তো মে কেনা চাহতা হুম কি কল দোপহর 2 বজে তক হম সবকো ওয়েট করনা পড়েগা। গোরাদা ভী উপর অভি কোর্ট মে থে, উনহোনে অন্দর কি বহুত সারি বাতে বতাই কি আগর সলমান খান নে জিস তরিকে সে গোলি মারা থা কি উস তরিকে কা তো ইয়ে লোক চার আসামি তো নহীঁ হ্যায়, তো ইনকা ইনকা গুনাহ ক্যা, ইনকা গলতি ক্যা হ্যায়, তো জিসকে লিয়ে ও লোক প্রুফ দে রহে হ্যায়। মগর কহীঁ না কহীঁ সিবিআই কা জো লয়ার থে উনকা ইয়ে কেনা কি জো মে কহ রহা হুম ইয়ে হম লোগ কা জো পক্ষ হ্যায় ওহী সহী হ্যায়। কাফি বহুত সারে বহসে হোনে কে বাদ ইয়ে কহীঁ না কহীঁ জো জজ ওয়াহ বৈঠে থে উনকা ইয়ে কেনা কি কল দোপহর 2 বজে তক মুলতবি কিয়ে, জেসে গোরাদা নে বহুত সারি বাত আপকো মেরে চ্যানেল কে মাধ্যম সে বতায়া। আর ভি গ্রাউন্ড রিপোর্ট এক্সক্লুসিভ ইন্টারভিউ কে লিয়ে বনে রহে এমকো নিউজ হিন্দি কে সঙ্গ। বহুত বহুত ধন্যবাদ, সেফ রহে, সতর্ক।